হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেকদিন বাদে আবার ফিরে এলাম। বেশ কয়েকদিন ব্যস্ততা ছিল তাই ভ্লগ করতে পারিনি। অফিস শুরু হয়ে গেছে তাই সকালবেলা বাজার করাটা সম্ভব হচ্ছিল না। আজকে ছুটির দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে। আর বাজারে আজকে বিভিন্ন রকমের মাছ উঠেছে, কোনটা ছেড়ে কোনটা কিনবো ভাবছি। আর তার মাঝেই চোখে পড়ল রূপলি শস্য, ইলিশ, মাছের রাজা ইলিশ। অলরেডি মাছ কেনা হয়ে গেছিলো, কিন্তু এত সুন্দর, এত চকচকে দেখতে ইলিশগুলো, আর লোভ সামলাতে পারলাম না, দুটো ইলিশ কিনে নিলাম। আমাদের এখানে ইলিশের দাম যাচ্ছে এই মুহূর্তে 750 টাকা। তো দুটো ইলিশ নিয়ে মোটামুটি আমার 900 গ্রাম ওজন হয়েছে, আর তারই পিস করা হচ্ছে। এবং পুরো ইলিশ কাটার ভিডিওটা তোমাদের জন্য আমি রেকর্ড করলাম। আর আজকে ক্যামেরার সামনে আসতে পারলাম না, কারণ একটাই ছুটির দিন, ব্যস্ততা চূড়ান্ত। সকালবেলা থলে হাতে বেরিয়ে পড়েছি বাজার করতে, তারপর সেই যে কটা মাছ কিনেছি সেগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে কৌটো কৌটো করে রাখবো। আর তারপর এই আজকে রান্না, কালকে রান্না করব, অফিসে কি টিফিন নিয়ে যাব সেটা করব। সব মিলিয়ে ব্যস্ততা প্রচণ্ড রয়েছে তাই আসতে পারলাম না ক্যামেরার সামনে, কিন্তু চেষ্টা করলাম আমার এই একটা ছুটির দিনে সেরা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ প্যাক করা হয়ে গেছে এবং আমি বাড়িতে নিয়ে এসেছি, এবং বাটি বাটি করে বিভিন্ন ধরনের মাছগুলোকে রেখে দিয়েছি। মোটামুটি 10-12 পিস হয়েছে এবং মাছগুলো খুব টাটকা, ভালো চাপড়া চিংড়ি পেয়েছি, যেটা একদম কেটে ধুয়ে আমি নিয়ে এসেছি। আর সঙ্গে একটা বড় প্রায় 1 কিলো 100 বোয়াল পেয়েছিলাম, সেই বোয়াল মাছটাও কাটলাম। তাহলে দেখতেই পাচ্ছ সেই ভিডিও, সঙ্গে কাতলা মাছ নিয়ে নিয়েছি গাদা পেটি মিলিয়ে, সেইটা আর বোয়াল মাছটা একটা প্লেটে রেখেছি, চিংড়ি মাছ রেখেছি আর ইলিশ মাছ রেখেছি। এইবার এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে এটাকে মোটামুটি আমার এটা 1 সপ্তাহের বাজার। আশা করছি যা বাজার করেছি এতে 1 সপ্তাহ চলে যাবে, আর বাজারে যেতে হবে না। এবং প্রত্যেকটা মাছ ধুয়ে নিয়েছি এবং যেই যেই কৌটোতে রাখবো সেই কৌটোর মধ্যে এগুলোকে ভরে দিয়েছি। বোয়াল মাছ দিয়ে কী ধরনের রেসিপি করা যায় তোমরা একটু আমাকে সাজেস্ট করতে পারো। চিংড়ি মাছ রয়েছে আর ইলিশ মাছ দিয়ে 2 রকমের আইটেম হয়ে যাবে, যে কটা ইলিশ আছে। তো আজকে ইলিশ স্পেশাল থালি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই জন্য প্রথমে যেটা করব, একটা 5 মিশালি তরকারি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তাই গ্যাস অন করে প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এখানে হাফ মাথা দিচ্ছি, আর হাফ মাথা রেখে দিয়েছি মাছের তেল করব, সেই জন্য সেখানে দেব বলে। মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব, মুড়োটাকে লাল করে ভাজব। এরপর মুড়োটা ভাজা অবধি অপেক্ষা করব, ভাজা হয়ে গেছে, ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবং তার সঙ্গে সঙ্গে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দেব। ভালোভাবে এটাকে গরম করে নিলাম, নাড়িয়ে নিচ্ছি। এইবার কুমড়ো আর আলু আর পটল এইটা সবার আগে দিয়ে দেব, কারণ এগুলো একটু ভাজতে টাইম লাগে এবং সেদ্ধ হতেও টাইম লাগে। এবং শেষে দেব বেগুন, সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ নাড়াচাড়া করতে টাইম লাগে। এরপর বেগুনগুলো দিয়ে দেব, কারণ বেগুন রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম। ব্যাস এবার জাস্ট কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা হওয়া অবধি রান্না করব, আর তারপর চাইলে তোমরা জল অ্যাড করতে পারো। চিনি দিলাম স্বাদ মতো, আর না চাইলে জল নাও দিতে পারো।
তো আমার আলু আর কুমড়োগুলো একটু শক্ত ছিল বলে তো আমি এরপর জল অ্যাড করব। তবে আমি প্রেফার করি জল না অ্যাড করে একদম ভাজা ভাজা করা, এই তরকারিগুলো খুব টেস্টি হয়। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর চাপা দিয়ে দেব, হতে দেব। হয়ে এসে দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি তরকারি। এইবার ইলিশ মাছের তেল, বাড়িতে ইলিশ মাছ আসলে তেল, আমরা গরম ভাতে খাবো, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাস্ট। সঙ্গে ইলিশ মাছ ভাজা হতে পারে অথবা মুড়ো ভাজা, তো সেই জন্য ইলিশ মাছ ভাজার জন্য কড়াইটার তেল গরম করে নিলাম। একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, সঙ্গে মুড়োও দিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা একটু তেলটা বেশি দেব, কারণ ভাতের সাথে মিশে খাবো সেই জন্য। যেহেতু ইলিশ মাছ ভাজা খাবো তেল দিয়ে, সেহেতু এই ইলিশ মাছটা আমরা লাল করে ভাজবো, আর নইলে মাছের ঝোলে যে ইলিশ মাছটা দেব আমরা লাল করে ভাজবো না, অথবা কাঁচা ইলিশ দিয়ে করব। দুদিক উল্টে পাল্টে ভেজে নেব। ইলিশ মাছ ভাজার তেলটা তুলে রাখলাম, এইবার ওই তেলে আর একটু তেল অ্যাড করে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা কাঁচা ইলিশের তেল ঝোল করব সর্ষে আর নারকল দিয়ে। এইখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল উপর দিয়ে দিচ্ছি, আর পুরানো নারকেলও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার কাঁচা নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 10-15 মিনিট ফুটতে দেব, মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। যে যেরকম গ্রেভি চাইছেন সেই অনুযায়ী রাখবেন। এর মধ্যে আপনারা পোস্ত অ্যাড করতে পারেন, আমার কাছে পোস্ত ছিল না তাই দিতে পারিনি। হ্যাঁ, আর টক দই অ্যাড করেছি এর মধ্যে আমি। দিয়ে চাপা দিয়ে দেব। 6-7 মিনিট পর যখন ফুটে উঠেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। হালকা হাতে মাছগুলোকে উল্টাবো, নইলে ভেঙে যেতে পারে। এবার জাস্ট আরেকবার চাপা দিয়ে ফুটতে দেব। তৈরি হয়ে গেল আমাদের ইলিশের সর্ষে দিয়ে একটা ঝোল, কাঁচা ইলিশের। উপর দিয়ে নামানোর আগে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল একটা ইলিশের দুর্দান্ত প্রিপারেশন এই বর্ষার মরশুমে, বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি, সঙ্গে ইলিশের রকমারি পদ। তো আমার ইলিশের থালিটা রেডি করতে হবে। তো প্লেটে দেখতেই পাচ্ছেন ভাত রয়েছে, সঙ্গে তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছের পাঁচ মিশালি তরকারি, আর ইলিশে একটা সর্ষে দিয়ে তেল ঝোল, সঙ্গে টক দই। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, মোটিভেটেড হব। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।